নানা সমস্যা ও ভোগান্তির মধ্যে চলছে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের চিকিৎসা সেবা। একদিকে জ্বালানি তেলের বরাদ্দ না থাকা সরকারি সব অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়ছেন রোগীরা, অন্যদিকে চাহিদা অনুযায়ী রোগীরা পাচ্ছেন না ওষুধ। পরীক্ষা নিরীক্ষাও করতে হচ্ছে বাইরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা জানানো হলেও মন্ত্রণালয় অর্থাভাবে বরাদ্দ না দেয়ায় সমস্যার সমাধান হচ্ছে না। জয়পুরহাট প্রতিনিধি সোহেল আহমেদ লিওর প্রতিবেদন। প্রতিদিন জয়পুরহাট ও আশপাশের জেলা উপজেলা থেকে প্রায় 1,500 রোগী চিকিৎসা নিতে আসেন জেলা হাসপাতালে। গাদাগাদি করে ভর্তি থাকেন প্রায় 350 রোগী। বেড না পেয়ে ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। কিছু ওষুধ হাসপাতালে পেলেও বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হয় রোগীদের। প্যাথোলজিস্ট যন্ত্রাংশ থাকলে অধিকাংশ পরীক্ষা বাহিরের ক্লিনিকগুলো থেকে করতে হচ্ছে রোগীদের। জ্বালানির বরাদ্দ না থাকা এক মাস ধরে হাসপাতালে 4টি অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ। এই সুযোগে বাহিরে অ্যাম্বুলেন্সগুলো ইচ্ছে মতো ভাড়া আদায় করছে। এতে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন রোগীরা, কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সরকার যদি আমাদেরকে স্বয়ংসম্পূর্ণভাবে সাহায্য করে তো আমরা এগিয়ে যেতে পারবো। এখানকার যেটুকু পাওয়ার কথা সেটুকু আমরা পাচ্ছি না, এটা আমাদেরকে দেখুন। এখানে ভর্তিকে দিয়ে 4টা রোগ দিয়েছে, তার মধ্যে 3টা খেয়ালা গেছে, 1টা রোগ এখানে দিবে, তাহলে এখানে আসতে লাভ কেমন দিলাম? কর্তৃপক্ষের নির্দেশে অ্যাম্বুলেন্সগুলো বন্ধ রাখা হয়েছে বলে জানান হাসপাতালের ড্রাইভাররা। ক্লিন থেকে তেলের বরাদ্দ শেষ হওয়ার কারণে আমরা গাড়ির ভেতরে চলতে পারছি না, আমরা ডিউটি যথাক্রমে করছি। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অ্যাম্বুলেন্স আপাতত বন্ধ, আমাদের তেলের বরাদ্দ নেই। জ্বালানি তেলের বরাদ্দ না থাকায় অ্যাম্বুলেন্স বন্ধ থাকার কথা জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। বলেন, চাহিদা জানানো হয়েছে, বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষ সমস্যা সমাধান হবে। 2,500 বেডের নতুন বিল্ডিং আমরা চালু করতে পেরেছি এবং আমরা প্রশাসনিক অনুমোদনের জন্য চাহিদাও দিয়েছি। এই 2,500 বেডের অনুমোদনটা আসলে এবং জনগণ পেলে তাহলে আমাদের এই 350-400 রোগীর সেবা খুব ভালোভাবে আমরা দিতে পারব। 1996 সালে প্রতিষ্ঠিত 100 শয্যার হাসপাতালে জনবল দিয়ে উন্নীত 250 শয্যা হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এসএটিভি নিউজ ডেস্ক।